শ্রীলঙ্কা সিরিজটা কঠিন হবে, তবে দল হিসেবে খেললে না জেতার কোনো কারণ দেখছেন না মুশফিকুর রহিম। অনেকটা তারই সুরে সুর মিলিয়েছেন অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদও। দল নিয়ে তিনি সন্তুষ্ট হলেও খণ্ডকালীন সময়ের জন্য কোচের দায়িত্বটাকে চ্যালেঞ্জিং মনে করছেন তিনি। নাইম হাসানের রিপোর্ট। শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্যটা নিয়ে দেশে ফিরতে পারতেন মাশরাফিরা, কিন্তু তা না হয় দশ দলে আট নম্বর হয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ এ দুয়ে মিলিয়ে দু মাসেরও বেশি সময় সফর করেছে দলটি। টুর্নামেন্টের শীত ও বিরুদ্ধ পরিস্থিতিতে লড়াই করতে হয়েছে সবাইকে, যেখানে ইঞ্জুরি ছিল নিত্যসঙ্গী। সাত জুলাই দেশে ফেরার পর আবারও 20 তারিখে বিমানে উঠতে হবে বাংলাদেশ দলকে। শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা যেন হঠাৎ করে দ্রুত সামনে চলে এসেছে মুশফিকদের। এখন একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ, কারণ শ্রীলঙ্কা অলদো হয়তো বা তারা ওই রকম ফর্মে ছিল না, বাট তারপর ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যারা তাদেরকে কিন্তু ওরা ওদের মাটিতে হারিয়েছে, এবং আমার মনে হয় যে শ্রীলঙ্কা মাটিতে শ্রীলঙ্কা অনেক স্ট্রং একটা টিম। আমি হোপফুল যে শ্রীলঙ্কার যে কোনো টিমের এগেনস্টে এবং ওদের ওখানে গিয়েও আমরা সিরিজ জয়ের মতো আমাদের বেশ সামর্থ্য আছে, যেটা এর আগেও আমরা দেখিয়েছি। হয়তো বা আমরা ওখানে সিরিজ জয় করতে পারি নাই, বাট হয়তো বা যে মানে আউটস্ট্যান্ডিং ক্রিকেট ওদের এগেনস্টে খেলেছি, আমার মনে হয় এটা একটা অনেক বড় আমাদের কনফিডেন্স দেবে। এরই মধ্যে দলের কোচিং স্টাফ তালিকাটা ছোট হয়ে এসেছে। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পড়েছে বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদের উপর। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে তার অধীনে প্রথম অনুশীলন সেরে নিয়েছে মুশফিক মাশরাফিরা, যেখানে উপস্থিত ছিলেন স্কোয়াডের 8 ক্রিকেটার। দায়িত্ব দেওয়া হচ্ছে আপাতত, সেটার জন্য হয়তো একটা চ্যালেঞ্জ থাকবে ডেফিনেটলি। শ্রীলঙ্কা সিরিজটা আমাদের জন্য অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা সিরিজ, যদি আমরা কিছু প্লেয়ারকে মিস করবে সিরিজে, বাট তারপর আমি মনে করি আমাদের টিম যথেষ্ট ব্যালেন্সড এবং আমাদের ক্যাপাবিলিটি তো অবশ্যই ভালো। আমরা মানে শ্রীলঙ্কার সাথে এরকম আমরা খেলেছি, যদিও সেনা সেনা লড়া হয়, বাট আমরা বিলিভ করি যে টিম ভালো এবং আমি টিম নিয়ে অবশ্যই আশা করতেই পারি যে আমরা ভালো কিছু করব। একটা সময়ের তো দরকার হয় যে কোনো কোচের জন্য, তার নিজে সেটা প্ল্যানিং করা বা ইয়ে করা। যদিও বাংলাদেশ টিমের প্ল্যানিং তো আমি সবসময়ই জানি এত বছর ধরে আসি, এটা ইজি, বাট তারপরেও হয়তো বা দীর্ঘমেয়াদী পেলে যে কোনো মানুষের জন্যই কাজ করার জন্য একটা স্কোপ থাকে, তৈরি হয়, সুবিধা হয়। এই সিরিজকে ঘিরে যে 14 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচকরা তা নিয়ে প্রশ্ন আছে অনেক। 2019 বিশ্বকাপে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার পর ধারণা করা হয়েছিল শ্রীলঙ্কা সিরিজ দিয়েই নতুন করে গোছানোর কাজটা হাতে নেবে বিসিবি, কিন্তু ইয়াসির নাইমদের মূল স্কোয়াডে জায়গা না দিয়ে সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছে ক্রিকেট বোর্ড। নাইম হাসান, এনটিভি নিউজ, ঢাকা।